প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা চলে এসেছি অন্য একটি বিষয় নিয়ে। আজকে আমরা শিখব আমাদের দেহের নিয়ন্ত্রণ এবং সমন্বয় ব্যবস্থা কিভাবে সংগঠিত হয়। ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই জানো আমাদের দেহের নিয়ন্ত্রণ এবং সমন্বয় স্নায়ুকোষ অর্থাৎ স্নায়ুতন্ত্র এবং রাসায়নিক পদার্থ অর্থাৎ এন্ডোক্রাইন সিস্টেম দ্বারা সম্পাদিত হয়। তো স্নায়ুতন্ত্র আসলে কি, স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে, স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশগুলো বা উপাদানগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আমরা একটু দেখি যে স্নায়ুতন্ত্র মানে কি। স্নায়ুতন্ত্র হলো স্নায়ুকোষ দ্বারা গঠিত একটি ব্যবস্থা যাহা আমাদের শরীরের নিয়ন্ত্রণ এবং সমন্বয়ে মুখ্য ভূমিকা পালন করে। স্নায়ুকোষ মানে কি, স্নায়ুকোষ হলো আমাদের দেহের এক জটিল কোষ যাহা দেহের মধ্যে থাকা কোষগুলির মধ্যে সবচেয়ে বড় কোষ হলো স্নায়ুকোষ। স্নায়ুকোষ যদিও অন্যান্য কোষের মতো তার কোষ দেহ নিউক্লিয়াস ইত্যাদি আছে, তথাপিও অন্যান্য কোষ থেকে স্নায়ুকোষটি সামান্য ভিন্ন হয়। আমরা যদি ছবি লক্ষ্য করি তো এখানে দেখব এটা একটা আদর্শ স্নায়ুকোষের চিত্র। এখানে এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কোষ দেহ সেল বডি, অর্থাৎ এই অংশটি হচ্ছে তার কোষ এবং তার মধ্যে একটি নিউক্লিয়াস বা কোষ কেন্দ্র আছে। এদিকে এই কোষ দেহ থেকে ছোট ছোট কিছু প্রবর্ধ নির্গত হয়েছে, এই প্রবর্ধগুলিকে বলা হচ্ছে ডেনড্রাইট, এইগুলির নাম ডেনড্রাইট। আর স্নায়ুকোষে থাকা লম্বা প্রবর্ধটির নাম হচ্ছে অ্যাক্সন। এই অ্যাক্সনের উপর প্রোটিন এবং ফ্যাট দ্বারা তৈরি একটি আবরণ আছে যাকে বলা হয় মায়েলিন আবরণ। এভাবে অসংখ্য স্নায়ুকোষ দ্বারা আমাদের স্নায়ুতন্ত্রটি গঠিত হয়েছে। এবার আমরা জানবো এই স্নায়ুকোষ কিভাবে কাজ করে। স্নায়ুকোষ সাধারণত ইলেকট্রিক সিগন্যাল অর্থাৎ বিদ্যুৎ সংকেত তৈরি করে তাহা স্নায়ুকোষের মধ্য দিয়ে প্রেরণ করে এবং ইহাকে বলা হয় নার্ভ ইম্পালস বা স্নায়ু প্রেরণা, অর্থাৎ স্নায়ুকোষের মধ্য দিয়ে স্নায়ু প্রেরণারূপে মেসেজগুলো প্রবাহিত হতে থাকে বা হয়। আমরা জানি কোন সংগ্রাহী অঙ্গ যেমন কান নাক চর্ম ইত্যাদি আক্রান্ত হলে সেগুলির থেকে মেসেজ বা খবর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জুতে গিয়ে পৌঁছাতে হয়। এবং যেভাবে স্নায়ুকোষের মধ্য দিয়ে এই স্নায়ু প্রেরণা যাওয়ার সময় এখানে একটি স্নায়ুকোষ থেকে অপর স্নায়ুকোষে সেগুলো ট্রান্সফার হয়ে যায়। কিভাবে ট্রান্সফার হয়, যখন ইলেকট্রিক ইম্পালস বা বৈদ্যুতিক প্রেরণা একটি স্নায়ুকোষ বা অ্যাক্সনের শেষ প্রান্তে চলে আসে তখন অন্য একটি স্নায়ুকোষে সরাসরি সেটা যেতে পারে না। এখানে দেখতে পাচ্ছ যে সমান একটা স্নায়ুকোষ এবং অপর স্নায়ুকোষের মধ্যে একটি গ্যাপ আছে, যে গ্যাপ বা খালি জায়গা সেটার নাম হচ্ছে সাইন্যাপস। এই সাইন্যাপসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রেরণা ওই স্নায়ুকোষে চলে যেতে হবে এবং এখানে আসার পর এখান থেকে কিছু রাসায়নিক পদার্থ নির্গত হয় এবং সেই রাসায়নিক পদার্থ রূপে পরবর্তী স্নায়ুকোষে গিয়ে বৈদ্যুতিক প্রেরণা পৌঁছায়। এই রাসায়নিক পদার্থের নাম হচ্ছে কেমিক্যাল নিউরো ট্রান্সমিটার। এই কেমিক্যাল নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে ইলেকট্রিক বৈদ্যুতিক প্রেরণা পরবর্তী স্নায়ুকোষে সাইনাপসের মধ্য দিয়ে যায়। এইভাবে একটি স্নায়ুকোষ থেকে অপর স্নায়ুকোষে বৈদ্যুতিক প্রেরণাগুলো প্রবাহিত হয় এবং যেতে যেতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ স্নায়ুরজ্জু অথবা মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। এবার আমরা দেখব আমাদের দেহের মধ্যে কত ধরনের স্নায়ুকোষ থাকে। সাধারণত মানব দেহের মধ্যে তিন ধরনের স্নায়ুকোষ দেখতে পাওয়া যায়। প্রথমটির নাম হচ্ছে সেন্সরি স্নায়ু বা আজ্ঞাবাহী স্নায়ু, সেন্সরি স্নায়ু বা সংজ্ঞাবাহী স্নায়ু। দু নম্বরটি হচ্ছে মোটর স্নায়ু বা সংজ্ঞাবাহী স্নায়ু। আর তিন নম্বরটি হচ্ছে রিলে স্নায়ু বা মিশ্রিত স্নায়ু। সাধারণত কোন অঙ্গ থেকে খবর বা তথ্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাওয়ার সময় যে স্নায়ু দিয়ে তথ্যগুলো যায় সেই স্নায়ুগুলো হচ্ছে সেন্সরি স্নায়ু বা সংজ্ঞাবাহী স্নায়ু।
আর যে স্নায়ুগুলির মধ্য দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মাসুলে বা পেশিতে সংশ্লিষ্ট পেশিতে যে অ্যাকশন হবে সেই খবর নিয়ে আসে। স্নেহ স্নায়ুগুলি হচ্ছে সংজ্ঞাবাহী আজ্ঞাবাহী স্নায়ু বা মোটর স্নায়ু, আর রিলে স্নায়ু হচ্ছে সংজ্ঞাবাহী স্নায়ু আর আজ্ঞাবাহী স্নায়ুর মধ্যবর্তী থাকা স্নায়ু, যে স্নায়ু উভয় ধরনের স্নায়ুর মধ্যে লিঙ্ক বা যোগাযোগ তৈরি করে দেয়। সাধারণত এই রিলে স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত। এবার আমরা জানব কিভাবে স্নায়ুতন্ত্র কাজ করে। সাধারণত কোনো অঙ্গ আক্রান্ত হলে সেখানে থাকা সংগ্রাহক অঙ্গ থেকে সংজ্ঞাবাহী স্নায়ু দিয়ে তথ্যগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র স্নায়ুরজ্জু অথবা মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। স্নায়ুরজ্জু অথবা মস্তিষ্ক সেগুলো বিশ্লেষণ করে যে ধরনের অ্যাকশন নেওয়া দরকার সেই ধরনের তথ্য আজ্ঞাবাহী স্নায়ু দিয়ে সংশ্লিষ্ট অঙ্গের পেশিতে প্রেরণ করে এবং পেশি সেই অনুযায়ী কাজ করে। তো এইভাবে আমাদের দেহের মধ্যে স্নায়ুতন্ত্র কাজ করতে থাকে। এবার পার্টস অফ নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমরা জানব। আমাদের শরীরে থাকা স্নায়ুতন্ত্রকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং অপরটি হচ্ছে পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আওতায় আছে আমাদের স্নায়ুরজ্জু এবং